ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সাত মার্চ উদযাপন হচ্ছে নানা আয়োজনে। স্বাধীনতার পঞ্চাশ বছর পরও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উদ্দীপ্ত করছে জাতিকে। 7ই মার্চ উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি পালন, বিএনপির রাজনীতির কূটকৌশল, মন্তব্য ওবায়দুল কাদেরের। 26 মার্চ মুক্তিযোদ্ধাদের ও 16 ডিসেম্বর রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাকম মোজাম্মেল হক। কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সুলতানা পারভিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে, আদেশ আপিল বিভাগে। সড়ক দুর্ঘটনায় কক্সবাজারে কলাতুলিতে 3 জন সহ বিভিন্ন স্থানে 6 জন নিহত, আহত অন্তত 10 জন। করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সিনেটে পাশ হলো সংশোধিত কোভিড বিল, দীর্ঘদিন বন্ধ থাকার পর কাল থেকে খুলে দেওয়া হচ্ছে ব্রিটেনের স্কুলগুলো। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরু, নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে লড়ছেন শুভেন্দু অধিকারী। মিয়ানমারে রাতের অভিযানে শত শত বিক্ষোভকারী গ্রেফতার, ভারতে আশ্রয় নেওয়া পুলিশ সদস্যদের ফেরত চেয়ে সেনা সরকারের চিঠি। লা লিগায় জয়ছন্দে বার্সা, ওসাসুনাকে হারিয়ে অ্যাটলেটিকোর সঙ্গে ব্যবধান কমালো মেসিরা।